আপনার একটা বডি আছে খুব সুন্দর মাসল আছে অনেক গুড লুকিং 6 ফিট লম্বা অনেক সুন্দর চেহারা কিন্তু আপনি হচ্ছে پیشنট আছে ক্যান্সারের রোগী বডিটা এরকম হয়ে গেছে বাংলাদেশের সরকার মনে করে যে আমরা যদি অনেক উচ্চমানের বিল্ডিং থাকে তাহলে পৃথিবী মনে করবে যে এই দেশে অনেক উন্নত সরকার কোন কোন খাতে আপনি বেশি টাকা খরচ করে আপনি দেখবেন সব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সরকার মনে করে যে আমরা যদি অনেক উচ্চ মানের বিল্ডিং থাকে তাইলে পৃথিবী মনে করবে যে এই দেশে অনেক উন্নত ভালো আছে হ্যাঁ এখানে যদি পঞ্চাশটা ফ্লাইওভার থাকে আর একশোটা ব্রিজ থাকে এটার মানে হচ্ছে ডেভেলপমেন্টের একটা ক্রাইটেরিয়া বাট একটা মানে ভোগ একটা জিনিস আপনার একটা বডি আছে খুব সুন্দর মাসেল আছে অনেক গুড লুকিং ছয় ফিট লম্বা অনেক সুন্দর চেহারা কিন্তু আপনি হচ্ছে পেশেন্ট হচ্ছে ক্যান্সারের রোগী বডিটা এরকম হয়ে গেছে বাংলাদেশের অ্যাকচুয়ালি হচ্ছে আমার দেশ উন্নত হবে যখন বাংলাদেশের মানুষের সুখ থাকবে হ্যাপি ফেস থাকবে মানুষ দেশ ছাড়তে চাইবে না দেশে থাকতে চাইবে এই ফ্যাক্টর যখন ক্রিয়েট হয় তখন একটা দেশ সুন্দর হয় আমি যখন ভুটানে গেছিলাম দু হাজার সালে তখন আমি দেখছি সেখানে একটা মন্ত্রণালয় আছে মানে কি যেন একটা নাম আমি ভুলে গেছি এটা সম্ভবত হচ্ছে সুখ মন্ত্রণালয় মানে এরা কতটুক সুখী এইটা যাচাই বাছাইও তারা করে ভুটানে আপনি গেছেন কখনো ভুটানে ই শুড ভিজিট দ্য প্লেস দিস ইজ মার্ভেলাস আমি থিম্পোতে ছিলাম ক্লাসিক একটা মানে দেশ আমার কাছে ভালো লাগছে পাহাড়ের মধ্যে একটা দেশ আমার দেশটাকে বাংলাদেশকে আমি যতটুকু ভালোবাসি আমি নিজে বলতে পারি আমার অলওয়েজ মনে হয়েছে যে লিভিং দ্য কান্ট্রি ইজ নট দ্য সলিউশন দ্য সলিউশন ইজ রিফর্মিং দ্য কান্ট্রি ট্রু সবাই যদি দেশ থেকে চলে যায় ওই দেশের বাইরে গিয়ে কি সবাই ভালো আছে মানে মানে আমি আমার দেশে জন্মায় আমি দেশ থেকে চলে যাব। এটা কেমন কথা মানে পেট্রিয়েটিজমটা আপনি যাই বলেন না কেন হ্যাঁ সবাই উন্নত দেশে যাওয়ার চেষ্টা করবে তাই বলে ম্যাসিভ লোকজন চলে যেতে চাইবে দেশ থেকে না তো দেশের প্রতি মানুষের টান থাকবে না টান তো থাকবেই তো ওই টান যদি করতে হয় তাহলে দেশটাকে সুন্দর বানাইতে হবে এবং সেইটা ওইখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দিয়ে হবে না ওইটা মানুষের মন এবং মনন যেন সুন্দর থাকে এটা করতে হবে আমি এডুকেশন সিস্টেমের চেঞ্জের মধ্যে এইটাই দেখি